আরে আজিব তামাশা, তুমি নিজের হাতের বানানো কম্পিউটারের শক্তিকে বিশ্বাস করলা যে এক টিপ দিয়া, অল ডিলেটে টিপ দিয়া 50 বছরের আমল ডিলেট করে দিতে পারে, মুইছা দিতে পারে। আর তুমি তোমার গফুর রবের শক্তি বিশ্বাস করলা না যে তিনি তোমার আমার গুনার আমল নামায় অল ডিলেটে টিপ দিয়া একবারে সব গুণা মাফ করতে পারে। আজিব অবস্থা, তুমি তোমার গফুর চিনো নাই, গফুর চিনো নাই। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। চিনছেন গফুর? বলে কত মাফ করবে? শুনিয়া শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, সূরা আরাফ আয়াত ছিল, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতে, আমি সহজ তর্জমা করলাম, বিস্তারিত না, গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকি। তো আমাদের মহাকিক বুজুর্গরা বলে আল্লাহর জবাবের ঢংটা ছিল এমন শব্দগুলা, তোর কথা কি শেষ, তোর কথা কি শেষ? হ্যাঁ আমার কথা শেষ। তোরটা যদি শেষ হয় তাহলে এবার আমারটা শোনো। কত বলেন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তুই কত গুণা করাবি করা, আল্লাহর এক একটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়। রাজ্জাক একটা গুণবাচক নাম, এটা যেন খাদ্য মন্ত্রণালয়ে সামলায়। কহ্হার হাকিম, এটা এই দুইটা আল্লাহর একটা গুণবাচক নাম, এটা যেন আইন আদালত সামলায়। গফুর আল্লাহর একটা গুণবাচক নাম, এটা যেন ক্ষমার মন্ত্রণালয়ে সামলায়। রহমান রহিম আল্লাহর দুইটা গুণবাচক নাম, এগুলা যেন মুনাস মন্ত্রণালয়ে সামলায়। কোন মন্ত্রণালয়? নবী বলে রহমানের কাছে এই দুইটা বক্তব্য অনেক প্রিয়। কার কাছে বলেন এবার ঠিক করে জোরে বলেন, কার কাছে? রহমান চিনে? আরে রহমান চিনে কি অর্থ? কি দয়ালু না? হ্যাঁ এটা তো তর্জমা, চিনেন নাই। এই জন্য আমাদের বড়রা বলেন কি, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলার ভেতরে ঢুকো, একদম ভেতরের যা আছে রসমসলা সব ভোগ করো, উপভোগ করো, দেখবা মালিকের সাথে মোহাব্বত খালি বাড়ে বাড়ে বাড়ে। আমরা তো আল্লাহই চিনি না, মোহাব্বত বাড়বে কোথেকে? রহমান চিনিতেছি একটু, আলেমদের মতো করে না, আলেমদের মতো করে বললে একরকম ভাবে বলতে হবে। ওলামায়ে কেরাম আমার ভুল ধরেন না, আমারে মাফ করে দিয়েন, আমি একটু পাবলিক বুঝাই, খুব বড় ধরনের গড়বড় না হইলে কিছু কোয়েন না। রহমান রহিম আসছে রহমত থেকে, কার থেকে? দয়ার। কার থেকে? রহমত মানি, রহমত মানি, আরে দয়া, দয়া তো এটা তর্জমা করলেন, মানি কি, এটা কি বুঝায়? তা আমি যা বলি আমার সাথে সাথে বলেন, তো মজা লাগবে। আপনাদের কি বুঝাইতেছি, আলেমদেরকে না? বলেন রহমত মানি হইলো কাজ কম মজুরি বেশি। বলেন বলেন সবাই বলেন, কিসের অর্থ করলেন? রহমতের অর্থ কাজ কম। আরে বলেন না, কাজ কম মজুরি বেশি। বলেন রহমত মানে কি? তাহলে রহমান আর রহিম কাকে বলবে যিনি কাজ কম হইল মজুরি বেশি দেয়? বলেন তর্জমারে আরো সহজ করে, যিনি যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি দেন। বলেন বলেন একটু একটু করে আগাইতেছি, আরো সহজ করেন, যিনি বোনাস দেন। এটা বেশি সহজ হলো কিনা? তাহলে রহমান আর রহিমের মানে কি করলাম, যিনি? বলেন না, যিনি? এটা একটু বুঝেন। আল্লাহর আরেকটা গুণবাচক নাম আছে, আল্লাহ গফুর। কি গফুর মানে? এটা তো অর্থ করলেন, গফুর তো চিনেন নাই। চলেন আগে একটু গফুর চিনালে। ওই যে বলেছি আল্লাহর গুণবাচক নামগুলো ভিতরে ঢুকবে, আরে কি মজা। গফুর কাকে বলে? ক্ষমা তো আমিও করি আপনিও করেন, আমি কি গফুর? বলেন না, আপনারা ক্ষমা করেন না, জীবনে কারো করেন নাই ক্ষমা, আপনি কি গফুর? আপনি আব্দুল গফুর, আপনি কি না গফুর? না বলে গফুর কে?
আল্লাহ আল্লাহ তো গাফুরি আগে পরিচয় জানে, বলে গাফুর ওই সপ্তাহ দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর গাফুর ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। চিনছেন গাফুর? বলে কত মাফ করবে? শুনিয়া শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, সূরা আরাফ আয়াত ছিল, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতে, আমি সহজ তর্জমা করলাম বিস্তারিত না, গোমরা করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকি। তো আমাদের মহাকিক বুজুর্গরা বলে আল্লাহর জবাবের ঢংটা ছিল এমন শব্দগুলা, এই শয়তান তোর কথা কি শেষ, তোর কথা কি শেষ? কাহা আমার কথা শেষ? তোরটা যদি শেষ হয় তাহলে এবার আমারটা শোন, তো বলেন আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো। তুই কত গুনাহ করাবি করা, মাফ করতেই থাকবি থাকবি, যদি অনেক হয় অনেক কত? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাইয়া দিছেন একজন বান্দার গুনাহ গোটা দুনিয়া ভরতে 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 যায় আসমানে লাগছে। আল্লাহ বলেন এই বান্দাও যদি আমার কাছে মাফ চায়, যেহেতু আমি গফুর লা উবালি আমার কোনো পরোয়া নাই, মাফ চাইলে আমি মাফ করব। এখন অনেক মানুষ আছে যারা গফুর চেনে না, ভিতরে ভিতরে একটু সংশয়, গুনাহ করলাম 80 বছর মাফ চাইলে সব শেষ, কেমন কেমন জানি লাগতেছে, অথচ এই লোকটা কম্পিউটারের সিস্টেমে বিশ্বাস করে। মানে কি একটু বুঝাই, যারা কম্পিউটার চালাও আমি সঠিক বললে সাথে সাথে বলবা ঠিক বলবা ইনশাল্লাহ, চুপ থাকলে কিন্তু বুড়েরা সন্দেহ বেড়ে যাবে খবরদার। এক টাইপিস্ট স্পেশালিস্ট খুব ভালো টাইপ করে, এক কোম্পানির চাকরি করে, তার কাজ হচ্ছে নাম টাইপ করা। তো নাম টাইপ করতে 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 এক বছরে নাম টাইপ করছে 1,00,000 কোটি, কত 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 জোরে বলো কত? 50 বছরে নাম টাইপ করছে কত? 50,00,000 কোটি, কত আরে কত? 50,00,000 কোটি। তাহলে 50 বছরের কাজ কত হইল বলেন না? 50,00,000। এখন কোম্পানি যেই কোম্পানির চাকরি করেছে, কোম্পানি থেকে অর্ডার আসছে তুমি একটা নাম ডিলিট করে দাও, তো সিস্টেম হচ্ছে একটা নাম ক্লিক করে নিচে ডিলেট টিপ দিলে একটা গায়েব। এই জোরে করা, সবাই তো সন্দেহ বেড়ে যাবে না, সময়মতো ঠিক করবি সাথে সাথে। কোম্পানি থেকে অর্ডার আসছে না 10টা নাম ডিলেট করো, তো সিস্টেম হচ্ছে 10টা ক্লিক করে ডিলেটে টিপ দিলে 10টা গায়েব। কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলা নাম ডিলেট করে দাও, তো সিস্টেম কি ডিলিটে টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলিট, কথা বলে না? তো সিস্টেম হচ্ছে অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা যায়, আরে কয়টা যায় লেখছে কয় বছরে, এক টিপ দিয়া গায়েব করছে কয় বছরের আমল, কয় বছরের আমল? আরে আজিব তামাশা, তুমি নিজের হাতের বানানো কম্পিউটারের শক্তিকে বিশ্বাস করলা যে এক টিপ দিয়া অল ডিলেটে টিপ দিয়া 50 বছরের আমল ডিলেট করে দিতে পারে, মুছে দিতে পারে, আর তুমি তোমার গফুর রবের শক্তি বিশ্বাস করলা না যে তিনি তোমার আমার গুনার আমল নামায় অল ডিলেটে টিপ দিয়া একবারে সব গুনা মাফ করতে পারে। আজিব অবস্থা, তুমি তোমার গফুর চিনো নাই, গফুর চিনো নাই, এক চালাক বান্দা আল্লাহরে ধরছে সত্য করে, আল্লাহ কিছে, আল্লাহ আপনি তো গফুর না? কাহা গফুর মানে তো হুজুর কইল যার কাছে মাফ চাইলে সব মাফ, কাহা আমি মাফ চাইতেছি আমারে মাফ করে দেন আর গুনা করবো না, যা দিলাম সব মাফ করে দিলাম যা, কিন্তু চালাক তো আল্লাহ কথা শেষ হয় নাই, কি কথা হাসান জামিন সব কইল আপনি বলে রহিম, রহিম মানে বলে বোনাস দেয়,
তা আমারে বোনাস দিবেন না, গুনাহ মাফ করছেন গফুর দিয়া তো বোনাস দিবেন না, তাহলে হাতের জন্য বোনাসও আছে। তাহলে কি বোনাস কতি ভালো হয়ে যা, যেই কয়টা গুনা করছ সরাইয়া ঠিক ওই কয়টা নেই কি বোনাস দিয়ে দেবে। সূরা ফুরকানের মধ্যে মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহীমা। আল্লাহ বলেন যে ব্যক্তি তওবা করবে আর বিশ্বাস রাখবে আমি মাফ করে দিব আর নেক আমল চালু রাখবে, আল্লাহ বলেন তার গুনাহগুলা সরায়া ঠিক ওই কয়টা নেকি আমি ঢুকাইয়া দিব। এটা তো হুজুরদের মতো ওই কাছাকাছি তর্জমা করলাম, আপনাদের পাবলিকের জন্য আরো সহজ তর্জমা আছে আমার কাছে, নিবেন নি আপনারা? হুজুরা যেন কিছু মনে না করে, বলে কি তর্জমা করে আন্দাজি আন্দাজি মেলে, খালি দেখেন খালি বড় ধরনের গাফলা না থাকলে আমার ছেড়ে দেন পাবলিকে বুঝে। বলেন আমার সাথে, অপরাধী যত বড়। আরে খুশি খুশি তালে তালে বলেন মজার কথা, অপরাধী যত বড় অফার তত বড়। চিল্লে বলেন না, অপরাধী যত বড় অফার তত বড়। কি ডাবলে আয়াতের তর কি হুজুরা কিন্তু খেপতাছে, এটা কি কয় না করে তর্জমা ভাই একটু শুনেন না, পাবলিকে বুঝানো লাগে এখন কি করো। কথার কথা বুঝেন আমার পাশে আমার শ্রদ্ধেয় বড় ভাই বাসা, সারা জীবন ওনার আমল নামায় গুণা ঢুকছে 100 কত, কথার কথাই না এটা সঠিক না, বুঝাইতেছি কথার কথা, সারা জিন্দগি গুণা ঢুকছে কত। কোন বুজুর্গের মজলিসে বসছেন, বুজুর্গের দিলের কথাগুলো শুনছেন, এখন দিল পাল্টা হয়ে গেছে, ভিতরে তড়প শুরু হয়ে গেছে, ধাক্কা হায় কি করলাম হায় কি করলাম, আর ওই হায় হায়ের সাথে সাথে কলব পরিষ্কার হইতেছে। কেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন আত তাওবা নাদামা, তাওবার মূল বিষয় হচ্ছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা জাগা, হায় হায় কি করলাম, চোখের পানি পড়তেছে, হায় কি করলাম, কান্দতেছে আল্লাহর কাছে, বলে আল্লাহ আর জিন্দগিতে গুনাহ করবো না, আমারে মাফ করে দাও আল্লাহ আমি ভালো হয়ে যাব। বলেন তো আমল নামায় গুনাহ আছে কয়টা, এখন আছে কয়টা গুনাহ আছে রয়েছে কয়টা, আরে এখন তওবার পরে রয়েছে কয়টা, এটা না কইবে কয়টা, তো হুজুর দেখে কি বোনাস পাইবো না পাইবো, আরে পাইবো কত কত নেকি পাইবো, কত বোনাস কত, বুঝছেন তাইলে না, এইবার বুঝে সোনার গাঁও না নারায়ণগঞ্জ, সোনার গা, আরে সোনার গাঁও কি কথা, মানে আমি গেছি নরসিংদী না, আপনাদের পুরা নারায়ণগঞ্জের মধ্যে সবচাইতে বড় অপরাধী যার গুনার কোনো শেষ নাই, তারপরেও বুঝানোর জন্য বললাম সারা জিন্দগিতে গুনাহ করছে 100,000,000,000 কত, বলেন বলেন কত কত, 100,000,000। হঠাৎ একজনে ধরছেন আমাদের কামাল ভাই, এইদিকে বড় ভাই কি সমস্যা, কয়েকজন হুজুর আইছে ল, গলা হাসান জামিলের সেও ভাঙ্গা, টুপি বকর সক্ষ জামা একটা পরে একেবারে সদু, দেখতো এত সুন্দর না, বেটা কুমিল্লা থেকে আইসে চল যায় টাইম না লয়ে আইসে আয়া দেয় মুফতি মুস্তাক নবী সব বয়ান করে, বয়াইছে বহ একটু বট, আচ্ছা শুনি দেই না মিললে গারমটকায় দেবো তাও একটু শুনি, ওই চিন্তায় বইসে বইসা, এখন আমার ভাইয়ের কলিজা চেরা কথাগুলো শুনছে, দিল থেকে যে কথা বের হয় দিলে যাইয়া ঢুকে, গলা নির্ভর যে বক্তব্য এটা অঙ্গ দিয়া ঢুকে আর এক অঙ্গ দিয়া বাইর, দিল পর্যন্ত যায় না, যার কারণে আমাদের কথায় হেদায়েত নাই, কেন গলা নির্ভর কথা যে দিল থেকে আসবে, দিল থাকলে না দিল থেকে আসবে, দিল তো মরা,
তো মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহু ওয়া আলিয়ার বয়ান শুনিনা, এখন আস্তে আস্তে দিলের মধ্যে একটু তোলপাড় শুরু হচ্ছে। হযরত কাঁদতেছেন, মানুষ কাঁদতেছে, সেও কাঁদতেছে, আল্লাহ কি করলাম জীবনে, হায় আমার এত গুনাহ, গুনাহগুলা মনে করতেছে আর করতেছে, আল্লাহ আমি কি করলাম। হযরতের সাথে মুনাজাতে কান্নাকাটি শুরু করছে, ও মালিক আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, হায় আমার মনে হয় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কাঁদতে 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 বাড়িতে গেছে, যায় মারে বলে, ও মা আমি আর এই জগতে নাই, আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাবো। ওই যে ওয়ামিলা আমালান সালিহা, আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাবো, আমি চিল্লায় যাবো না, আমি কোনো বুজুর্গের খানকায় চলে যাব, পুরা পরিবর্তন, পাগড়ি লাগায় জামা পরে একেবারে পুরা ভালো মানুষ। বলেন তো তার আমল নামায় গুণা ছিল কয়টা? 1,00,000,000,000। তওবার পর আছে কয়টা? একটাও নাই। বোনাস পাইব নি কত কত কত? আরে বুঝতে পারেন কত? 1,00,000,000,000। হুজুর সারা জিন্দগি আবাদত কইরা বোনাস পাইলো 100, সারা জিন্দগি বদমাইশি করে এখন বোনাস পাইলো 1,00,000,000,000। কারণ কি? অপরাধী ছোট, অফার ছোট, অপরাধী বড় অফার, ওইটাই বুঝাইছি, মুখস্থ করাইছি। বলেন, অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কি শিখাইলেন? বলে আয়াতের তর্জমা মালিক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ মাফ করে আল্লাহ নেকি ঢুকায় দিবেন। বলে কেন এই কাজ করবেন? আল্লাহ বলেন, কারণ কানাল্লাহু গফুরার রহিমা, আমি আল্লাহ, আমি গফুর, গফুর দিয়া গুনাহ মাফ, আমি আল্লাহ, আমি রহিম, রহিম দিয়া বুনাস, যেই কয়টা গুনাহ করছো ঠিক ওই কয়টা নেকি আমি ঢুকায় দিব। বুঝছেন নি? রহিম মানি বুঝছেন নি? আরে রহিম মানি বুঝছেন নি? রহমান মানি বুঝছেন নি? যিনি কি দেন, কি দেন? এইবার হাদিস বুঝবেন, চলে চলে মনে আছে নি হাদিস একটা শোনাইছি, নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। নবী বলেন, দুইটা বক্তব্য কয়টা না অনেকগুলা, মাত্র কয়টা? পরিমাণেও কম, কিন্তু কিছু জিনিস আছে পরিমাণে কম হইলে কি উচ্চারণ করা সোজা কঠিন। হ্যাঁ কঠিন, এটা মুখস্থ যখন আমরা পড়ছি আমাদের জানদারি হয়ে গেছে, কিন্তু এই দুইটা কালিমা এমন না। নবী বলেন, খাফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা একেবারে সোজা। বলেন তো আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হইছে? আরে কষ্ট হইছে? দাঁত ভাঙছে? কাপড় নষ্ট হইছে? কিচ্ছু হয় নাই? সোজা নবী কয়ে, সোজা আমল অল্প কিন্তু সব কি যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে আর রহমানের কাজই এটা, কাজ কম মজুরি বেশি। বুঝে আসছেন এই কথা? কালিমা কয়টা? আরে মাত্র কয়টা? বক্তব্য কয়টা? পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আরে কোনটা শোনামো? খালি তো মনে চায় আরো বলি, কিন্তু তবিয়ত বলে না। ওই পাল্লার মধ্যে দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? কয়টা কয়টা? একটার মধ্যে দিছেন 1 কেজি, আরেকটায় দিছেন 1/2 কেজি, কোনটা ভারী? 1 কেজিটা ভারী মানে কোন দিকে যাবে, উপরের দিকে না নিচের দিকে? আচ্ছা 1 কেজিটা নিচের দিকে গেলে 1/2 কেজিটা কোন দিকে যাবে? উপরের দিকে। এটা তো ঠিক। তো নবী বলেন, সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লাগুলো অনেক ভারী হবে, তো ভারী হইলে পাল্লা কোন দিকে যাবে? তো আমলের পাল্লা নিচের দিকে গেলে গুনাহটা কোন দিকে যাইব? হ্যাঁ কোন দিকে? আল্লাহু আকবার! দেখছেন নি কারণ?
কি সোজা কথা, তার মানে কি এই আমল গুলো করলে আপনার আমলনামা ভারী হবে ইনশাআল্লাহ, গুনার পাল্লা হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আপনাদের তো সময় অনেক দামি, অনেক ব্যস্ততা, আর একটু সহজ করে দিই, জান অর্ধেক অর্ধেক, পারলে তো পুরোটা পড়বে, না পারলে অন্তত অর্ধেক পড়েন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আরো সোজা করতেছি। এটা পারবেন না প্রতিদিন একশো বার, দুই তিন মিনিট লাগবে, কত দুই তিন মিনিট পারবেন তো ইনশাআল্লাহ, আর পারবেন তো ইনশাআল্লাহ। হুজুর সওয়াবটাকে কোয়ালন, তারপরে বুঝুন পারুন কি পারুন না। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি ফি কুল্লি ইয়াউমি আতামাররা হুত্তাত খাতায়াহ ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর। নবী বলেন, আরে আমার উম্মত, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো মিটায়া দেন। হুজুর গুনাহ যদি অনেক হয়, কই যদি সাগরের ফেনা পরিমাণ হয় তাও মাফ, কিন্তু আমগো হুজুররা দলিল দিয়া ব্যাখ্যা দিছেন যে এই গুনাহ সগীরা গুনাহ, কোন গুনাহ ছোট গুনাহ, কবিরা গুনাহ না, কিন্তু হুজুররা ব্যাখ্যা দিলে কি হবো, আমরাও কি পেস কম জানি নাকি, কন্যা একটা পেস দিয়ে দেয় আর একটা পেস লাগাই দে, বলেন না আপনারা, আপনারা আমার সাহস দেবেন, কত হুজুর সে জানি মায়ের খাবো নাকি, আপনারা আমার লগে আসেননি, হুজুরদের একটা পেসে ভালামো ভালামো, আরে ভালামো চলে, আমরা 200 বার পড়ব, কয়শো বার বলে কেন, কই 200 বার পইরাই আল্লাহর সাথে কথা বলা শুরু করুম, আল্লাহ বলে কিসে, আল্লাহ আপনার নবী কইছে 100 বার পড়লে সব গুনাহ মাফ, 100 বার দিলাম আপনার কাছে আগে, আমার সব যে গুনাহ মাফ করে কহ করছি, কই যে আরো 100 বার এটারে কি করবেন, করে কি করুম, আমল নামায় জমা, বলে না এটা দিয়ে তো গুনাহ মাফ হয়, গুনাহ তো সগীরা হয়, আমি কিছু জানি না, আমি তো আপনারে চিনি, আপনি চাইলে সগীরাও মাফ করতে পারেন, কবিরাও মাফ করতে পারেন, আপনি নিজে বলেছেন, গায়ে আনতে যে ফতোয়া দিস না, বলে আপনি নিজে বলেছেন, আনা বিজন নিয়ে আপ দিবি, আমার আমার বান্দা যেমন মনে করে আমি তেমন, হুজুররা কইছে সগীরা গুনাহ মাফ হয়, আমি বিশ্বাস করি আপনি চাইলে কবিরাও মাফ করতে পারেন, পারবো না ইনশাআল্লাহ, লাগলো ব্যাস, আরে লাগলো ব্যাস, কথা কয় না কষ্ট, কষ্ট হইলে আরো কমায় দিই, খালি সুবহানাল্লাহ, জান কে আইতে আইতে কই আইছি দেখছেন না, আপনার আর কত সহজ করুন, এরপরে পিডা, খালি সুবহানাল্লাহ বলেন কি, আরে বলেন না সুবহানাল্লাহ, হুজুর এটার কি লাভ, আল্লাহর হাবিব বলেন কেউ যদি দুনিয়ায় একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ সাথে সাথে তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এইবার যারা পড়ছে এগো লাগছে গাছ একটা, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, 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 আরে লাগাও 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 গাছ লাগাও, আল্লাহু আকবার, কি সুযোগ, জান্নাতের গাছ কয়াত দরকার তোমার, কয়াত কত বড় গাছ দরকার, বিশাল নয় কত, 100 হাতে চলবো, আরে 100 হাতে চলবো, 200 হাত দিলে হইবো, বাপরে লোভ কত বেটা, 300 চলবো, আরে আল্লাহ আরো বেশি সুবহানাল্লাহ, একটু একদুর সুবহানাল্লাহ দিয়ে আবার এত আশা করো, 500 চলবো, তাও চলবো না, কত 1000, 1000 গজ লম্বা গাছ চলবো না তোর, আরে কই কি রে জাল, আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ সাথে সাথে এত বড় একটা গাছ লাগাইয়া দেন, কয়েক রকমের বর্ণনা আসছে, একটা শোনাচ্ছি, নবী বলেন আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, একজন বলে কি হুজুর এত গাছ দিয়ে করুন কি, জান্নাতে কি ফার্নিচারের ব্যবসা আছেন কি জন্য, কই গাছগুলোরে কাজে লাগাইতা, কে বোকা, গাছ কোনো বিষয় না,
বিষয় হচ্ছে আমার আর তোমার নামে জান্নাতে বুকিং হচ্ছে, বুকিং। কারণ এই গাছ আল্লাহ হাশরের মাঠে বুঝাইয়া দিবেন না, আল্লাহ জাহান্নামে নিয়ে বুঝাইয়া দিবেন না, গাছ বুঝাইয়া দিবেন কই কই কই। কাজে ওই গাছ দেওয়ার জন্য আমার কই ঢুকার লাগবে? গাছ কোনো বিষয় না, একবার খালি ঢুক, ঢুকলেই তো কমপক্ষে দশ দুনিয়া। আর জান্নাতের সিস্টেম কি জানেন আপনারা? নদী নালায় খালের চিপা চাপা আমাদের ওই যে দাউদকান্দি অঞ্চলে বলে আন্তা আন্তা, আপনার কি কয় মাছি মাছটা না কি বলে, মাইল ওই যে বাঁশের দিয়ে এরকম বক্সের মতো আনা মাছা পাইতা রেখে মাছ ঢুকে আর বের হতে পারে না, চাইল চাইল